আসন্ন শ্রীলঙ্কা সিরিজে সাকিব খেলবেন নাকি খেলবেন না, এ নিয়ে গুঞ্জন উঠলেও পাল্টা প্রশ্ন ছুড়েন গণমাধ্যমকে সাকিব আল হাসান। শুক্রবার এক বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশ অধিনায়ক আরও জানান, চোখের সমস্যাটাও এখন তেমন নেই তার। নিলয় মজুমদারের রিপোর্ট। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে টেস্ট খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই খানিকটা বিরক্ত হলেন সাকিব। তাকে নিয়ে ওঠা ফিসফিসানিকে এক প্রকার হিসেবে বাইরে ফেলে দিলেন এই অলরাউন্ডার। উল্টো প্রশ্ন করে গণমাধ্যমের কাছে জানতে চাইলেন গুঞ্জনের উৎস। তবে আপাতত মনোযোগটা বিপিএল এই অলরাউন্ডারের। আমি কি বলেছি কখনো যে আমি চাচ্ছি না কিংবা চাচ্ছি এরকম কিছু? কারণ আমি যদি বলতাম যে আমি খেলতে চাই অথবা খেলতে চাই না, সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। চলতি বিপিএল এর শুরুতে চোখের সমস্যার কারণে বোলার হিসেবে রংপুর রাইডার্সে খেলেছেন সাকিব। তবে ঢাকার বিপক্ষে 20 বলে 35 রান ও 3 উইকেট নিয়ে অবদান রেখেছেন দলের জয়ে। টি টোয়েন্টি ক্রিকেটে 41তম বারের মতো হয়েছেন ম্যাচ সেরা। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো প্ল্যান হয়নি, বিপিএল চলছে, এটা নিয়ে ফোকাস করছি, চেষ্টা করছি কিভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারে। আগামী 1 মার্চ বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা, সেদিন অনুষ্ঠিত হবে বিপিএল এর ফাইনাল। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।